প্রশ্ন ফাঁসের মামলায় সিআইডির অভিযোগপত্র শিক্ষার্থীদের নাম আসাকে দুঃখজনক বলছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাবেক চেয়ারম্যান এ কে আজাদ চৌধুরী তিনি আরও বলছেন এর কারণ খোঁজা জরুরি দেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠের শ্রেষ্ঠ ছাত্ররা প্রশ্নপত্র ফাঁসের এই অনৈতিক কাজে যুক্ত হবে এটা আমি ভাবতেই পারে না কি করে সম্ভব হলো যদি এটা তো এখনো প্রমাণ হয়নি অভিযোগপত্র দাখিল হয়েছে প্রমাণিত হবে প্রমাণের পরে বলা যাবে তবে এই অভিযোগপত্রটা তো এই অভিযোগ কলঙ্কজনক অধ্যায় আমি জানি না এর প্রশ্নের উত্তর কোথায় পাওয়া যাবে সামগ্রিকভাবে বিশ্ববিদ্যালয়ের সমাজ থেকে বিচ্ছিন্ন কোন দ্বীপ নয় সমাজে যখন মূল্যবোধের অবক্ষয় ঘটে পথে ঘাটে স্কুল কলেজে মাদ্রাসায় নৈতিকতা স্থলন ঘটে নৃশংস হত্যাকাণ্ড হয় নৃশংস ধর্ষণ হয় সেই আলোকে যদি বিচার করি পুরো সমাজেই মনে হয় কেন একটা অস্থিরতা বিরাজ করছে এই অস্থিরতার কার জন্যে কেন দায়ী সেসবে না যে উত্তরণের উপায় খোঁজাটাই সবচেয়ে বড় প্রশ্ন উত্তরণের উপায় খুঁজতে হবে এখানে যদি অর্থনৈতিক আমাদের সব হতো তাহলে তো একটা কথা ছিল অর্থনৈতিক প্রবৃদ্ধি আমাদের জীবনের ও জীবিকার চাহিদার একটা মূল অংশ বেঁচে থাকার একটা অনেক বড় অংশ কিন্তু নৈতিকতা তো কোনো অংশে কম নয় বেঁচে থাকলাম আর নৈতিকতা শূন্য মানুষ হলাম সে তো আমরা সমাজে প্রত্যাশা করি না কেন হচ্ছে তার সঙ্গে অনেক কারণ সম্পৃক্ত এখন দেখা গেছে যে অর্থনৈতিক প্রবৃদ্ধি দ্রুত তার সঙ্গে হচ্ছে সঙ্গে সঙ্গে কিছু অনৈতিক ক্রিমিনাল অ্যাক্টিভিটিও বেড়ে যাচ্ছে এটা কি করে সম্পর্কযুক্ত হলো আমি বলতে পারবো না তবে একটা কারণ হলো দায় মুক্তির সংস্কৃতি কোনো অপরাধ করে পার পেয়ে যাওয়ার যে সুযোগটা সৃষ্টি করে সমাজ তাতে উৎসাহিত হয় সকলেই ছাত্রদা উৎসাহিত হওয়াটা তো ডেঞ্জারাস